Hello students, my name is Mamata Dev from BIMS. Today I teach you English Marigold for our class 1 students. Today's chapter is Flying Man, Unit 10, page number 110. Now read the poem aloud. Flying man, up in the sky. Where are you going to, flying so high? Over the mountain and over the sea. Flying man, can't you take me? Once again, flying man, up in the sky. Where are you going to, flying so high? Over the mountain and over the sea. Flying man, can't you take me? Flying mane, udna. Uda jake bole flying, hana? Flying mane hoche je to move through air with wings. Okay, to move through air with wings. Tumi danar sahajje edik theke oidik hawar moddhe udata ke bole flying, hana? Ebar poem ta dekheni ki bolche. Ekhane ekta bachcha ache, picture e dekho, open your book in front of you. Ei je bachcha ta ache, বাচ্চাটা এই ফ্লাইং ম্যানটাকে কি বলছে আমরা শুনবো, হ্যাঁ না? বলছে ফ্লাইং ম্যান আপ ইন দ্য স্কাই। বল, তোমরা সবাই ফ্লাইং ম্যান দেখেছো? হ্যাঁ দেখেছো। কে 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 দেখেছো? ব্যাটম্যান দেখেছো, স্পাইডার ম্যান দেখেছো, হ্যাঁ। তাদের কি ডানা আছে? নেই তো, তাও তারা উড়ে। তারপর আমরা শক্তিমান দেখেছি, তারও তো ডানা নেই, তাও সে উঠছে। ব্যাটম্যান দেখেছি, আর হ্যাঁ ওই মুভি ক্রিশ, ক্রিশকে দেখেছো না? এদিক থেকে ওদিক যাচ্ছে, ওরম ফ্লাইং ম্যান, হ্যাঁ না? উনি যে সুপার যে কস্টিউম আছে, ওদের যে ড্রেস আছে, সেইটা সাহায্যে এদিক থেকে ওদিক হাওয়ার মধ্যে উড়ে। এই বাচ্চাটা কি বলছে? বলছে ফ্লাইং ম্যান আপ ইন দ্য স্কাই। বলছে ফ্লাইং ম্যান আকাশের উপরে। ওয়ের আর ইউ গোয়িং টু, ফ্লাইং সো হাই। কোথায় যাচ্ছ তুমি এত উপরে উড়ে? বলছে ফ্লাইং ম্যান তুমি আকাশের উপরে এত উপরে উড়ে তুমি কোথায় যাচ্ছ? ওভার দ্য মাউন্টেন, মাউন্টেন মানে হচ্ছে পাহাড়, পাহাড়ের উপরে। অ্যান্ড ওভার দ্য সি, সমুদ্র পেরিয়ে, সমুদ্রের উপরে, পাহাড়ের উপরে। ফ্লাইং ম্যান কান্ট ইউ টেক মি। বলছে ফ্লাইং ম্যান আমাকেও কি তুমি নিয়ে যেতে পারো না? বাচ্চা, ছোট বাচ্চাটা ফ্লাইং ম্যানকে দেখে বলছে ফ্লাইং ম্যান তুমি আকাশের উপরে আর এত উপরে উড়ছো, তুমি কোথায় যাচ্ছ? পাহাড়ের উপরে, তারপরে হচ্ছে সমুদ্রের উপরে, তুমি কি আমাকে নিয়ে যেতে পারো না? আরেকবার পোয়েমটা পড়বো। ফ্লাইং ম্যান আপ ইন দ্য স্কাই। ওয়ের আর ইউ গোয়িং টু, ফ্লাইং সো হাই। ওভার দ্য মাউন্টেন অ্যান্ড ওভার দ্য সি। ফ্লাইং ম্যান কান্ট ইউ টেক মি। এই পোয়েমটা ভালো করে পড়বে আর লার্ন করবে, নিউ ওয়ার্ডসগুলো দেখে নি। ফ্লাইং মানে বললাম টু মুভ থ্রু এয়ার উইথ উইংস, এইখান থেকে ওইখান যাওয়া, ফ্লাই করা আর নিজের উইংসের সাহায্যে, সেটাকে বলে ফ্লাইং। হাই মানে উপরে, ম্যান মানে মানুষ, লোক যাকে বলে, মাউন্টেন মানে পাহাড়, সি মানে সমুদ্র, টেক মানে সঙ্গে করে নিয়ে যাওয়া যাকে বলে, সেটাকে বলে টেক, হ্যাঁ না? লেটস রিড আছে, দ্য মাউন্টেন আর হাই। আমরা সবাই জানি পাহাড় অনেক উঁচু হয়, এটা বলছে পাহাড়টা উঁচু, হ্যাঁ না? দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। বার্ডসগুলো কী করে, পাখিরা কী করে, এখান থেকে ওইখান উড়ে, হ্যাঁ না, আকাশের উপরে। বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশের উপরে উড়ে। ওকে, এই রাইমসটা লার্ন করবে আর আমাকে পাঠাবে। Okay, thank you.